হ্যালো বন্ধুরা, আমরা বামদেবের জন্মস্থান দর্শন করতে এখন চলে এসেছি। তা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো বামদেবের জন্মস্থান এবং জন্মভিটে, সেগুলোই দেখাবো, চলো। এই মন্দিরটা হলো জগৎ মা বিল্ববাসিনী মন্দির, মানে এই মন্দিরটা সেটাই আমাদেরকে বলা হয়েছে, সেটাই আমি তোমাদেরকে বললাম। দেখো মন্দিরটা একটু তোমরা ভালো করে। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো বামদেবের জন্মস্থান, এটাও আর একটা জন্মস্থান, এটাই আমাদেরকে বলা হয়েছে। তো গাইস আসো, তোমাদের আমি মামার বাড়িটা দেখিয়ে দিই, মানে আতুর ঘর মেনলি। এটা জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই। ওরে তোর মতো যে নেই কোথাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কোথাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না পড়ে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না পড়ে মন। এখন আমরা যেখানে যেতে চলেছি সেটাও বামদেবের জন্মস্থান, মানে বুঝতে পারছি না কোনটা আসল জন্মস্থান। দেখো তোমাদের এটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার নাই তো লাগে প্রলোভনের ফাঁদে পড়ে, আমার তাই তো লাগে প্রলোভনের ফাঁদে পড়ে ওরে, যেন ভুলিস না তোর দয়াময়ী মা, আর রক্ত মাখা কালো রূপে ঘুচাই কালে মা, ভুলিস না তোর দয়াময়ী মা, আর রক্ত মাখা কালো রূপে ঘুচাই কালে মা। এখন যেখানে আমরা যাচ্ছি সেটা বলছে যে বামদেবের পৈতৃক বাড়ি, এই পৈতৃক বাড়ি আমরা এখন দর্শন করতে যাচ্ছি, মানে ভেতরে ঢুকবো আস্তে আস্তে করে। বলছে ভেতরে মাটির ঘর আছে, সেখানে বামদেব মা তারাকে পুজো করতে, সেটাই আমরা এখন দেখতে চলেছি। এখন আমাদের বামদেবের জন্মস্থান দর্শন করা হয়ে গেছে, এবার একটু আমাদের মানে একটু আমাদের চা খেতে ইচ্ছে করছে। তা রাস্তার ধারে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে চায়ের আমরা অর্ডার করেছি। আর আমাদের দেখো আমাদের এখানে সচরাচর আমরা কুকুর দেখতে পাই রাস্তার ধারে, এখানে কিন্তু ছাগল আর ভেড়া মানে দুটোই রাস্তার ধারে মানে অ্যাভেলেবেল, যেটাকে বলে চড়ছে। মানে আমার হাজবেন্ড এক প্যাকেট বিস্কুট নিয়ে আর ওদেরকে দিচ্ছে, ওরা মানে শুধু দেখো খাবার জন্য একদম গায়ের ওপর উঠে পড়ছে, মানে দেখে মানে এত ভালো লাগছে। সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, দিন হলো আমাদের দুটো 15 নাগাদ। তা আমরা এখন মানে মায়ের মন্দিরের পাশে এসেছি, কিছু কেনাকাটির ব্যাপার আছে আর খাওয়া দাওয়াও তো সারতে হবে। তা আমরা ওখানে সচরাচর দেখে থাকি, দেখো মাটির ভাঁড়িতে আমরা চা খেয়ে, কিন্তু এখানে মাটির হাঁড়িতে চা তৈরি করছে, মানে একটা মানে খুব সুন্দর দেখে মানে খুব ভালো লাগে, তাই জন্য ভিডিওটা করলাম। আর চায়ের সঙ্গে যদি গরম গরম কচুরি আর তরকারি আর এই সত্যি করে ল্যাংচা যদি থাকে তাহলে বলতেই হবে ভালোভাবে জল চলে আসছে। চাটা কিন্তু দারুণ টেস্ট জানো তো, কারণ যেহেতু মাটির হাঁড়িতে চা হয়েছে
মানে সুন্দর একটা মাটির গন্ধ, সুন্দর একটা সিন্ট চায়ের, মানে সব মিলিয়ে একটা জাস্ট ফাটাফাটি বলতে পারো। এবার আমরা চলে আসি চিকচিক মিনাকারি সাজতে, মানে একটু বাড়ির জন্যে তো কিংবা নিজেদের জন্যেও তো কিছু কেনাকাটি করতে হবে, তাই জন্যই কয়েকটা দোকান ঘুরে ঘাটে আমরা কেনাকাটি সেরে নিয়ে এবার আমরা মানে স্টেশনের দিকে রওনা হব। এই মালটা কত কি হবে? এখানে পাশে একটা আখের রসের মানে দোকান, সেখান থেকে সবাই মিলে আমরা আখের রস খেয়ে রামপুরহাট স্টেশনে আমরা চলে এসেছি। দেখো স্টেশনটা তোমাদের একটু ঘুরে দেখাই, রামপুরহাট স্টেশন। এবার আমরা যাচ্ছি ট্রেনেতে, ট্রেনের দিকেই যাচ্ছি, ট্রেন আমাদের এসে গেছে। আমরা উঠে পড়েছি আর ট্রেনে উঠে তোমাদের কয়েকটা জিনিস আমি দেখাবো, মানে মানে কে কি বক্তব্য পেশ করবে শুধু তোমরা শোনো। আমরা ঘুরতে গেছিলাম, ভালোভাবে ঘুরেছি, এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি, সবাই আনন্দ করেছি খুব, আমি আপনাদেরকে বলছি জীবনে বউ নিয়ে আসবেন না, নিজের মুখে দিয়ে একদম সাথে বেরোবেন না, বেরোলে সত্যি বন্ধুরা আমরা মানে এই তারাপীঠে এসে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব ঘুরেছি, মানে আমাদের টিমটা খুব মজাদার টিম ছিল, তাই জন্যই আমরা এক ফোঁটা বোর ফিল করিনি। আর আজকে চলে যাবার সময় মনটা সত্যিই খুব খারাপ লাগছে, মানে শুধু তারাপীঠ ছেড়ে যাচ্ছি তাই নয়, টিমটাও তো আর একসঙ্গে হব না, মানে টিমের কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখাবো। মানে সত্যি আমাদের খুব ভালো লেগেছে, মানে পল্লী গ্রামের মানে ঘরে ঘরে যে একজন শিল্পী লুকিয়ে আছে, মানে তার আমরা সত্যি তাদের কোনো হদিশ আমরা পাইনি, মানে পাওয়া যায় না বলতে গেলে। সুন্দর সুন্দর শিল্পীরা ট্রেনে উঠে যেমন গান গাইছে, আমরা আমাদের এই ট্রেনে চলতে চলতে দুটো শিল্পীকে আমরা দেখেছি, একজন দেখুন গান গাইছে, এরপরে আরেকজনকেও দেখতে পাবো, গানগুলো একটু শুনে নেওয়া যায় কিছু। ছাড় পাতি ছেড়ে দাও আমার মনে।